মাথায় ব্যথা লাগবে। এই জুতো জোড়া কোথা থেকে আসলো? দেখে তো মনে হচ্ছে একেবারে নতুন। দুষ্ট, রাস্তার ইটগুলো আমার মতোই নিষ্ঠুর, তোমার শুধু ব্যথাই দেবে, তাই প্লিজ জুতো দুটো পায়ে দিয়ে বেরিও। এত ভালোবাসাকে অবহেলা করো না দুষ্ট। আজ থেকে তোমার আর আমার সব রাস্তা আলাদা। নিজের লোকজনকে ছেড়ে মন খারাপ করবে না বাবা, বলো কে বলেছে? আমি তো নিজের বাড়িতেই আছি মানু, দাদা ভাই মামনি সবাই আমার নিজেরই লোক। সে তো বটেই মা, এরা সবাই তোমার নিজের লোক। তবে কি জানো, আমি তো তোমায় চিনি। ছোট্টবেলায় যখনই তোমার মন খারাপ করতো তুমি অন্য জায়গায় গিয়ে বসতে। ওই দেখো আবার কাঁদছে। আমার কিচ্ছু ভালো লাগছে না মা। এইবারে ভালো লাগবে দেখো। ভালো লাগবে কি করে মানু? কেন, বাড়ি ফিরে চলো। বাড়ি ফিরে যেতে পারবো তোমা? কেন, তোমার নিজের বাড়ি নিজের ঘর, সেখানে ফিরতে তোমার কিসের অসুবিধে? অসুবিধা নয় মানু, আত্মসম্মান। আমি বাপি মাম্মার কাছে গিয়ে কি করে থাকবো বলো তো, যে বাড়ি ছেড়ে আমি। ওভাবে বলো না, ওভাবে বলতে নেই। ও মা, মা গো, ও যে তোর নিজের বাড়ি, তোর নিজের ঘর, তোর নিজের বাপ মা, সেখানে ফিরে যেতে কি সুন্দর লজ্জা মা। তাই জন্যই তো পারবো না মান, আমি ও বাড়িতে ফিরে যেতে চাই না। ও বাড়িতে গেলে বাপি মাম্মা আমাকে দেখে খুব কষ্ট পাবে, আর আমি বাপি মাম্মাকে কোনো রকম কষ্ট দিতে চাই না। তুমি তুমি ফিরে যাবে না দুষ্ট, তোমার মানুকে ফিরিয়ে দেবে মা। মানু মানু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি পারবো না। আমার এই লড়াই আমাকে একাই লড়তে দাও, আমি পারবো না। আমার বাজার হলো তোদের? আজ লাঞ্চের কি মেনু করেছিস? হ্যাঁ ওই তো রাইস, মাটন কষা আর চিকেন স্যুপ। না 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 না, এসব চলবে না, সব ক্যান্সেল কর। ক্যান্সেল করে দেবো? হ্যাঁ, আজকে দুষ্টু দিদি যা যা ফেভারিট তাই শুধু রান্না হবে, বুঝতে পেরেছিস? দুষ্টু দিদি আসছে আজকে? আজ দুষ্টু আসছে। শোন, তুই তো জানিস কি কি হয়, ওই মিক্সড হাক্কা নুডলস, চিকেন মাঞ্চুরিয়ান, চিলি পনির তো হবে, সঙ্গে একটা কাজ কর, একটুখানি ফ্রেশ ফ্লোরেন্টাইন কর তো, অনেকদিন খাইনি মেয়েটা। কেন দাঁড়িয়ে রইলি কেন? 12টার মধ্যে আমার লাঞ্চ রেডি চাই। যা যা শিগগির যা। আচ্ছা এখনই যাচ্ছি। কি ব্যাপার এত আয়োজন? তুমি তো জানো না, তোমাকে বলাই হয়নি। দাঁড়াও তোমাকে একটা দারুণ খবর দেবো। কি খবর? দুষ্টু আসছে, মানদাকে নিয়ে আসছে ওকে। আসলে ও টিউশন করতে এসছে পাড়ায়, মানদা এক্ষুনি নিয়ে আসবে ওকে।
কিন্তু ওর তো মনের অবস্থা খুব খারাপ, এত আয়োজন করেছে, ও কি সত্যি আসবে? আমার তো মনে হয় এই সময় ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু না করাই ভালো। সে তো ডেফিনেটলি, ওই জন্যই তো মানুদাকে পাঠিয়েছি। মানুর কথা ও কখনো ফেলতে পেরেছে বলো? আমি পারিনি বৌদি, আমি দুষ্টকে ফিরিয়ে আনতে পারিনি। কি বলছো মানুদা? ঠিকই বলছি বৌদি, দুষ্ট তার মানুর কথা রাখেনি, তার মানুকে ফিরিয়ে দিয়েছে। আমি জানতাম সুদেষ্টা, তুমি শুধু শুধু কষ্ট পেলে। দাদা দাদা, দুষ্ট কিন্তু চায় না আপনারা কষ্টে থাকুন। সে আমাকে বলেছে সে চায় তার বাপি মাম্মা খুব ভালো থাকুক, ওই জন্যই নাকি সে আসতে চায় না, কারণ সে কষ্টে আছে দেখলে নাকি আপনার আরো বেশি কষ্ট পাবে। রাবিশ, ওই মিডল ক্লাস ফ্যামিলিতে থেকে থেকে এত বস্তা পচা সেন্টিমেন্ট শিখেছে, আবার আমি হেরে গেলাম। আবার সুদেষ্ণা দাশগুপ্ত বলছি। হ্যাঁ বলুন। শোনো বিশাখা, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলুন না। না ঠিক ফোনে কথাটা বলা যাবে না। তাহলে তোমাকে একটু আমার সঙ্গে দেখা করতে হবে, মানে সামনাসামনি দেখা হলে কথাটা বলবো। সামনাসামনি কোথায় যেতে হবে বলুন? What about আমার বাড়িতে আজ সন্ধেবেলা? আপনার বাড়িতে? ঠিক আছে, আমি আমি ঠিক টাইমে পৌঁছে যাব। রাখি তাহলে। ওকে বাই। আমার খালি মনে হয় আমারই তিল তিল করে সাজানো।
সংসার, কিন্তু বোধ হয় আমার আর রইল না। আমার আমার এই সংসার ছেড়ে কোথাও পালিয়ে যেতে ইচ্ছা করে, বিশ্বাস করো। আমার ছেলেমেয়েরা বোধ হয় আমার বুকটা খালি করে কোথাও হারিয়ে আমি বাজমুখে করে ওদের ছেড়ে এইসব উল্টো পাল্টা বাবু ভাবছো বলেই আজকে কিন্তু তোমার এই অবস্থা। উল্টো পাল্টা নয়, মায়ের মন কখনো ভুল বলে না, সবসময় একটা অজানা আতঙ্ক, ওই আতঙ্কটা আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে। কেন এমন হচ্ছে বলো না গো, আমার কেন এমন হচ্ছে? আমি এই সংসার ছেড়ে আমার ছেলে মেয়েদের ছেড়ে আমি থাকতে পারবো না, দুষ্টু যা বিশাখা তো এলো না, বললো তো ফোনে যে আসছি। এই সমস্ত ক্লাসলেস লোকজন না জানিস তো কথা দাম রাখে না, সে কি করা যাবে বলো, প্রয়োজনটা তো আমারই, সো আই হ্যাভ টু বিয়ার দিস, অ্যান্ড ওয়েট করা ছাড়া কোনো কোনো অপশন নেই। আনফর্চুনেটলি করতেই হবে। এনিওয়ে ওই বিশাখা এলে ওর থেকে কিন্তু সমস্ত খুঁটিনাটি জেনে নিবি, রাজা সারাদিন কোথায় থাকে, কি করে, এভরিথিং ডিটেইলসে। দ্যাটস রাইট। কিন্তু রত্নাদি, রাজার খবর নয় বিশাখার কাছ থেকে জানতে পারবো, হোয়াট অ্যাবাউট দুষ্টুর খবর? দুষ্টুর খবর কোথা থেকে পাই বলতো? এভরি নাও অ্যান্ড দেন ওই মিথুদিকে ফোন করে জিজ্ঞেস করতে ইচ্ছে করে না, দুষ্টু কেমন আছে, দুষ্টু কেমন আছে। আফটার অল দুষ্টু আমার মেয়ে, নিজের মেয়ের খবর অন্যের কাছ থেকে জানতে গেলে নিজেকে ভীষণ ফেলিয়ার মনে হয়, অ্যাবসলিউটলি আ ফেলিয়ার মনে হয়। ওকে ওকে, কাম ডাউন কাম ডাউন, এভরিথিং উইল বি ফাইন। থুলথুলি, লেটস মেক আ প্ল্যান। প্ল্যান? ইয়েস প্ল্যান। আরে দাবা খেলা দেখিস নি, দাবার ঘুটির মতো আশেপাশের লোকগুলোকে কাজে লাগা। কার কথা বলছো? অভিরূপ। অভিরূপকে কনভিন্স কর যাতে করে ও নিজে যেচে দুষ্টুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। অভিরূপও সে কথা শুনেছে? অফকোর্স শুনবে। ওকে জোর করে কনভিন্স করাবি, এমনভাবে কনভিন্স করাবি যাতে করে ও ওই রাজা আর দুষ্টুর ডিভোর্সের ব্যাপারে ভাবতে শুরু করে দেয়। বিশাখা, আরে এত দেরি হলো? আর বলবেন না, জানেন তো বাড়িতে তো একবারে শোকের ছায়া নেমে এসেছে। এই রোজ যখন ছেলে বউয়ের সঙ্গে ঝগড়া করে, বউকে ধরে পেটায়, তখন তো বাপ মায়ের হুঁশ থাকে না। আর এই এখন বউ পালিয়েছে, এই এখন বাড়িতে একবারে সবাই দুঃখ করে মরছে। রাজা দুষ্টুর কি রোজই ঝগড়া হয়? হ্যাঁ, প্রায় রোজই তো ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া হয় সেটা ঠিক বলতে পারবো না জানেন, তবে প্রায় ঝগড়া হয়। আর রাজাটা এত চিৎকার করে না, স্পষ্ট করে কিছুই বুঝতে পারি না। কিন্তু কারণটা তো আমাকে জানতেই হবে বিশাখা, তুমি একটু জেনে আমাকে জানিয়ে দেবে? নিশ্চয় জানাবো, আপনাকে তো জানাতে হবে। কারণ রাজা দুষ্টুর মতো অহংকারী ছেলেমেয়ের দর্প আমি ভেঙে গুঁড়িয়ে দেবই।
থেকে তোমার আর আমার সব রাস্তা আলাদা। কেন এরকম করলে রাজা? তুমি এমন কাজ করলে যে তোমার সঙ্গে থাকতে, তোমার কথা ভাবতে আমার দ্বিধা হচ্ছে। কেন তুমি আমাকে অপমান করলে বলো তো? তুমি আমাকে এত বড় অপমান করলে যে আমার আত্মসম্মানের কাছে আমার ভালোবাসা হেরে গেল, হেরে গেল আমার ভালোবাসা। কেন করলে রাজা? কেন এরকম করলে তুমি? আমি আর পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না রাজা, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে। রাজা